কাজ পুরো উল্টো করে দেব। আমি মৌলি, তোমরা দেখছো আমার চ্যানেল ব্লগ মাই ওয়ার্ল্ড। সকাল সকাল আমি আমার ব্লগটা শুরু করছি, তোমরা চেক আউট করতে থাকো, আশা করব তোমাদের ভালো লাগবে। রুটিন পুরো চেঞ্জ, আগে রান্না তারপর এডিটিং। আজ আমার রান্না হবে মুসুর ডাল পাতলা করে, মাংস সয়াবিন আর একটা চাটনি, ঝটপট করে ফেলব। ম্যাজিক দেখবে, পরিষ্কার। ব্রেকফাস্ট করি কি না করি, আমলকিটা না খেলে যেন ভালো লাগে। সয়াবিন ভেজে নিয়েছি, খাচ্ছি। আমার আলু ভাজা হয়ে গেছে। বাচ্চারা নিচে সবাই খেলছে, ওদের খেলা দেখে ছোটবেলার কথা মনে পড়ছে। আমি রং খেলতে ভীষণ ভয় পেতাম, মানে ভীষণ ভীষণ ভয় পেতাম। মানে এদিকে ইচ্ছে আছে যে রং খেলবো, কিন্তু কেউ দিতে আসবে, রং দেবে, ভূত বানিয়ে যেত, ওই ব্যাপারটাকে ভীষণ ভয় পেতাম। তার জন্যে যেমনি তো রং দিতে আসতো দৌড়ে ঘরে চলে যেতাম, আর বারান্দায় দাঁড়িয়ে থাকতাম, যেমনি তো রং দিতে আসতো দৌড়ে ঘরে চলে যেতাম, ঘরে গিয়ে কেউ রং দিত না। তারপরে দেখতাম সবার রং খেলা হয়ে গেলে সবাই ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে, তখন দুপুরবেলা তখন দেখতাম আমার গায়ে একটা রং নেই। তখন কি করতাম, বাড়ির পাশে জলের ট্যাঙ্ক ছিল, জলের ট্যাঙ্কের ওপর এক বালতি রং গুলে রেখেছি সবাইকে দেবো বলে, একটু একটু দিয়েছি আর এক বালতি রয়ে গেছে। ওই এক বালতি রং মাথায় ঢেলে তারপরে স্নান করতে যেতাম। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সুন্দর ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট আর লঙ্কা মাছের মধ্যে ভালো করে মিশিয়ে নেবো। আমি এবার দই নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর মশলার মধ্যে আমি দইটা দিয়ে দেবো। আমি এর মধ্যে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। জল দিয়ে দেব, না হলে মশলাটা পুড়ে যাবে। এবার আমি মশলার মধ্যে সয়াবিন আর আলু দিয়ে নেড়ে দেব। এবার আমি এর মধ্যে অ্যাড করব জাস্ট একটুখানি ঘি, ঘি দিলে একটা মাংসের মতো গন্ধ চলে আসবে। আর দুটো জিনিস দিয়ে একটু কষিয়ে দেবো, একটা হচ্ছে সানরাইজের মিট মশলা, একটুখানি তাহলে মাংস মাংস হবে,
এস আর হচ্ছে একটু গরম মশলা। আমি মাংসের ব্যাপারটা কি করে আনব সেটাই হচ্ছে দেখার। টক দিয়েছি, সুতরাং একটু মিষ্টি তো দিতেই হবে, একটু মিষ্টি। আর নুন আমি দেওয়া হয়নি, সেটা আমি এখনই দিয়ে দিলাম। পুরো মাংস এবার মশলার কষে গেছে, এবার আমি গরম জল দিয়ে দেবো যতটা ঝোল হবে। ব্যাস, এবার ঝোলটা একটু ফুটলে তারপর আমি দিয়ে দেবো প্রেশার কুকারে, তাহলেই হয়ে যাবে পুরো মাংস। আমরা তো একটু ঝোল ঝোল মাংস খেতে ভালোবাসি। ট্রান্সফার করে নিয়েছি, এবার আমি একটা সিটি দিয়ে নামি। এগুলো যাবে সব ডাস্টবিন। কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি শোল মাছ করে ফেলব। একটু তেল দিলাম ভাজার জন্য, আদা জিরে লঙ্কা বেটে নেব। ভাজা কমপ্লিট, এবার আমি তুলে নেব। আমি বেগুনটা ভেজে নিয়েছি, আমার আলু ভাজাও হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে আর একখানা শুকনো লঙ্কা। দেখো ভাজা হয়ে গেছে, এবার আমরা টমেটোগুলো দিই। টমেটো আমার ভাজা হয়ে গেছে, এইবার আমি এর মধ্যে আদা জিরে লঙ্কা বাটাটা দিয়ে দেব। মশলা কষে গেছে, এবার আমি এর মধ্যে একটুখানি হলুদ দেব আর একটু হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। একটু নেড়ে ছেড়ে জল দিয়ে দেব, জল দিয়ে দেবো, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। একটুখানি জাস্ট ফুটতে দেবো, তারপরে আমি জল দিয়ে বেগুন আলু মাছ সব দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দেবো, পাতলা হবে ঝোল। দেখো পাতলা এক কড়াই ঝোল, মাছ, শিং মাছ, মাগুর মাছ, এ ধরনের মাছগুলো খুব ভালো হয়। তো এ ধরনের মাছে বেশি মশলা টসলা দিয়ে রান্না না করাই ভালো, একদম সিম্পল পাতলা আলু বেগুন পেঁপে কাঁচকলা এগুলো দিয়ে ঝোল করলে দারুণ উঠে গেছে। এইবার আমি বেগুন আলু মাছ সব দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। হয়ে গেল, কত ইজি রান্না। ঝোলের মধ্যে নুন দিয়ে জাস্ট একটুখানি ঢেকে রেখে দেবো, ঢেকে দু তিন মিনিট রেখে বন্ধ করে দেব। আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি, আমার ঝোল কমপ্লিট মাছ। কালকে রং মেখে কতগুলো ভিডিও করা হয়েছে, শ্যুট করা হয়েছে, তা জানে চুলের মধ্যে একেবারে রঙে ভর্তি পুরো চুলের মধ্যে। তো আজকে ডাবল ক্লিনিং করব,
ডাবল ক্লিনিং কথাটা খুব বেশি মানে ভারী লাগছে, কিন্তু ভারী না, কিছুই না। দুবার শ্যাম্পু করব, একবার শ্যাম্পু করার পর আবার শ্যাম্পু করব, হয়ে গেল ডাবল ক্লিনিং। স্নানে কমপ্লিট, স্নান কমপ্লিট, এবার আমি পুজো দিয়ে নেব। তারপর এখন তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। আমার একটা ভিডিও এডিট কমপ্লিট হয়ে গেছে এবং ভিডিও ছাড়াও হয়ে গেছে, তাড়াতাড়ি দেখে নিও হোলির বিভিন্ন ফটোশ্যুটের ভিডিও। আর এখন অফিস থেকে চলে এসেছেন, এখন আমাদের জীবনে তো আর কিছু নেই, আছে শুধু আলু পটল টমেটো, এই সবই আছে। কারণ আলু পটল টমেটো পেঁয়াজ সব শেষ, ঘরে কিচ্ছু নেই বাজার, তার জন্যে কি অদ্ভুত রান্না আজকে করেছি। অদ্ভুত বলতে শুধু সোয়াবিন, তাও একটা আলু দিয়ে আর মাছ মোটেও না। তো ঘন্টা চালাও, কি হয়েছে, কপিরাইট হয়ে যাবে? আমি কি, তো চলো আর বেশি কথা না বলে আমরা এখন চলে যাব একটুখানি বাজার করতে, কারণ বাজারই তো আমাদের ঘোরা, তাই তো? বাজারই হচ্ছে আমাদের ঘোরা, আর কিছু ঘোরা নেই জীবনে। বাজারে বরফ পড়ছে শুনলাম, তাড়াতাড়ি চলো। বাজারে বরফ কেন, কিসের বরফ হচ্ছে কেন? বাজারে যেন বরফ পড়ছে, কারো মাথায় বরফ দিতে হবে বলে। বাজারে বরফ পড়ছে, ধরো মাছের যে বরফ নিয়েছে সবার মাথায় বরফ দিয়ে, মাছের বাজারে বরফ পড়ছে। তোমাদের সাথে অনেকক্ষণ কথা হয় না, তাই একটু ভাবলাম একটু গল্প করে নিই। গল্প বলতে মনের কিছু কথা শেয়ার করব তোমাদের সাথে, নিজের কিছু অভিজ্ঞতা। একটা জিনিস দেখবে, মানে আমরা নিজেরা যদি ভালো না থাকি তাহলে কাউকেই যেন ভালো রাখতে পারি না। আর ভালো লাগাটা সেটা বিভিন্ন ভালো লাগা হতে পারে, ছোট থেকে ভালো লাগা, ছোট ছোট জিনিসে ভালো লাগা, বড় জিনিসে ভালো লাগা, যাদের যে জিনিসে তোমাদের ভালো লাগে, মানে সেটা যাই করে হোক, কারো খেতে খেয়ে ভালো লাগে, কারো ঘুরে ভালো লাগে, কারো রান্না করে ভালো লাগে, কারো হাতের কাজ করে লাগে ভালো লাগে, বিভিন্ন মানুষের ভালো লাগা বিভিন্ন কাজে হতে পারে। আমার মনে হয় তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা করো, সেটা করে আগে নিজেকে ভালো রাখো। এটা নিজেকে ভালো রাখা, এটা কোনো সেলফিশ না, আমরা যে সেলফিশ কথা বলছি এরকম কিছু ব্যাপার না। কারণ নিজে যদি ভালো থাকি তাহলে সবাইকে ভালো রাখতে পারবো। আর কারণ সবাইকে ভালো রাখার জন্য না, আমাদের নিজে ভালো থাকাটা খুব দরকার। একটা জিনিস, আমাদের মন যদি খারাপ থাকে, হাজার লোক ভালো থাকলেও আমরা কিন্তু সেটা মন থেকে তাদের প্রতি কোথাও কি একটা ভালো লাগা আমরা ফিল করতে পারি না, কারণ আমরা নিজেরা ভালো থাকি। কোথাও গিয়ে কারো ভালো শুনলে আমাদের ঈর্ষা হয়, একটা হিংসে হয়, কোথাও গিয়ে একটা রাগ হয়, এটা কোনো খারাপ না। এটা প্রত্যেকটা মানুষ তো রক্তে মাংসে মানুষ, প্রত্যেকেরই এই ফিলিংসটা হয়, ব্যতিক্রম কিছু থাকে, কিন্তু বেশিরভাগ মানুষই সেম, যে নিজে যদি ভালো না থাকি কারো ভালো লাগা, ভালো কাজ, আজ কেউ আনন্দে আছে, সেগুলোকে আমরা মেনে নিতে পারি না, আমরা সহ্য করতে পারি না। তো এই সব কিছু, সবার যাতে ভালো, সবাই যাতে ভালো থাকে এবং সবার ভালো লাগাকে যাতে আমাদের ভালো লাগে, তার জন্য আমাদের নিজেদের ভালো থাকাটা খুব দরকার। যে কাজ করে তোমরা ভালো থাকো, তোমরা সেইভাবে নিজেদেরকে ভালো রাখো, তাহলে দেখবে নিজের ভালো লাগার সাথে সাথে আমরা আশেপাশে সবাইকে ভালো রাখতে পারবো, সব কিছু ভালো লাগবে।
নিজে ভালো না থাকলে কিচ্ছু ভালো লাগে না, মন আশেপাশের পরিবেশ কোথাও ঘুরতে খাওয়া কিচ্ছু না। সুতরাং সেটা নিজেকে কি করে ভালো রাখবো, নিজের যেটা করতে ভালো লাগে সেটা, কারো গান শুনতে ভালো লাগে, কারো গান করতে ভালো লাগে সেটাই করো, কোনো অসুবিধা নেই। কেউ যদি তোমাদের তাতে সেলফিশ বলেও বলুকগে, সেটাতে কান দিও না, সেটা খনিকে। কারণ কদিন তোমাকে বলবে, তারপরে তুমি যখন নিজে ভালো হয়ে সবাইকে ভালো রাখবে তখন কেউ কিছু বলবে না। আর তুমি যাই করো মানুষ তোমাকে কিছু না কিছু বলবেই। সুতরাং নিজের কাজ নিজে করে যাও, নিজের যেটা করার, এবং সেটা অবশ্যই কাউকে কষ্ট না দিয়ে, কারো খারাপ না করে। পৃথিবীতে সবাইকে তুমি ভালো রাখতে পারবে না, কিন্তু গুটিকয়েক মানুষকে তুমি ভালো রাখার চেষ্টা করতেই পারো নিজে ভালো থেকে। এটাই বলার ছিল। যদি তোমাদের ওই একই ফিলিংস হয়, একই অনুভূতি হয়, আমার সাথে শেয়ার করো, আমার ভীষণ ভালো লাগে। আমরা এক সপ্তাহের বাজার করতে বেরিয়েছি কিন্তু সব বন্ধ, তোমাদের দেখাচ্ছি সব বন্ধ। এদিকে আমরা এক সপ্তাহের বাজার করতে বেরিয়েছি, সব দোকানপাট বন্ধ, কয়েকটা গাড়ি ঘোড়া চলছে। ভারত বন্ধ হয়ে গেছে, সব বন্ধ, কি করতে যে বেরিয়েছি। হোলি না বাংলা বন্ধ কিছু বুঝতে পারছি না, তুমি বুঝতে পারছো হোলি না বাংলা বন্ধ? আজকে হোলি না, আজকে ভারত বন্ধ মনে হচ্ছে, সব বন্ধ, মন্দিরের কপাটও বন্ধ। হলেও বাজার পাওয়া গেছে, ভাবছি সেই দেশি বাজার নিয়ে বসে চাষিরা পাওয়া গেছে, কারণ ঘরে কিচ্ছু ছিল না, সবজি আলু পেঁয়াজ আদা কিচ্ছু নেই, তাও একটু সবজি তো পাওয়া গেছে, অন্তত কালকে কিছু হয়ে যাবে সেটাই আনন্দ। যাক এখন দেখা যাক আলু ঠালু পাওয়া যায় কিনা। মোটামুটি তাও বাজার আমরা কিছু কিছু পেয়ে গেছি, তাই তো? এই যে বাজার আমরা কিছু কিছু যা পেয়ে গেছি, অন্তত 5-6 দিন আরাম করে চলে যাবে, আর কোনো চিন্তা নেই। আমরা আমাদের ব্লগটা এখন এখানেই শেষ করছি, বাজারে ঘুরে ফিরে একটু ক্লান্ত হয়ে গেছি, আমরা আমাদের ব্লগটা এখানেই শেষ করছি। পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম, যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করবো। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে খুব হ্যাপি থেকো। আজকের মতো বিদায়, টাটা, গুড নাইট, হ্যাপি হোলি। তোমরা হয়তো হোলির পরেই ভিডিওটা দেখবে, তবুও বলে দিলাম হ্যাপি হোলি। I'm just sitting here, I got time, it's clear to see.